শিশু অভিভাবকের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। আব্বু আম্মুর সাথে ড্রেস কিনতে আসছি, জুতা কিনবো, জামা কিনবো, প্যান্ট কিনবো। রমজানের প্রথম সাপ্তাহিক ছুটি শুক্রবার সকাল থেকেই ঈদ কেনাকাটার এমন ভিড় দেখা গেল রাজধানীর নিউ মার্কেট এলাকার সব বিপণী বিতানে। ব্যস্ত নাগরিক জীবনে আগেভাগেই মার্কেটে এসে দাম মান আর বৈচিত্র্যে সন্তুষ্ট অভিভাবকরা জানালেন, পছন্দ মতো পোশাক চোখে পড়লে তারাও সারছেন কেনাকাটা। কিনলাম একটা জামা, এখন মেয়ের জন্য দেখতেছি জামা। আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি যাচ্ছে। রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা বলেন, এবার শবে বরাতের পর থেকে শুরু হয়েছে ঈদের বেচাকেনা। বেশ বিক্রি হচ্ছে আপনার বাচ্চা আইটেমগুলো। পিছনে যাওয়ার চেয়ে ভালো হবে এটাই আশাবাদ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167। চুরি ছিনতাই ঠেকাতে আর যানজটের ভোগান্তি কমাতে পুলিশও নিয়েছে বিশেষ ব্যবস্থা। কোথাও কোনো ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং এবং ফুটপাতে যারা গাড়ি দাঁড় করায় কিংবা দোকান দিয়ে যাতে রাস্তা বন্ধ না করে এই জন্য আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপণী বিতানের পাশাপাশি কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ফুটপাতের দোকানিরাও। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।